লন্ডন বাসী সবাইকে সালাম। আমাদের আকর্ষণ, আমাদের মেহমান আজকে বিজয়ের পরে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছেন। আমরা ওনাকে সকলে মিলে ওয়েলকাম জানাই। ওয়েলকাম টু লন্ডন। ওয়েলকাম টু লন্ডন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে দীর্ঘ 5 বছর পরে আবার আপনাদের সাথে দেখা হলো। 5 বছর মনে চাইলেও আসতে পারি নাই, কারণ আপনারা জানেন আমরা একটা রিপ্রেসিভ গভর্নমেন্টের আন্ডারে ছিলাম, দেশ ফেসিবাদের কবলে ছিল। আল্লাহ তাআলার অশেষ মেহরবানি, 24-5 আগস্ট আল্লাহ তাআলা এই দেশকে মুক্ত করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এই মুক্তির সংগ্রামে যারা অবদান রেখেছেন, যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গু আহত হয়েছেন, যারা যুদ্ধ করেছেন, লড়াই করেছেন দেশ এবং বিদেশ সর্বত্র, স্বদেশী, প্রবাসী, নিবাসী সবাই মিলেই আমরা একসাথে যুদ্ধ করেছি এই ফেসিবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের এই চেষ্টাকে কবুল করেছেন, এই জন্য মাহবুদের দরবারে আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। সেই সাথে সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে যেখান থেকে এই আন্দোলনে শরিক হয়েছেন, অবদান রেখেছেন। এখন আগামীতে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি গঠনের প্রত্যাশা রাখি এবং আমরা আর জাতিকে ইনশাল্লাহ বিভক্ত করতে দেব না। এখানে দল ধর্মের ভিত্তিতে আমরা কোনো বিভক্তি চাই না। আমরা চাই যে আমাদের পরিচয়, আমরা সবাই মিলে বাংলাদেশি। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে বাংলাদেশেই জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন, এই জন্য সবগুলো হাতকে একত্রিত করে এক মহানায় এনে ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে গঠন করবো। আল্লাহ আমাদেরকে আসসালামু আলাইকুম লন্ডনবাসী এবং দূর থেকে যারা আমাদের কথা শুনছেন, আমরা আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। আমরা আমির জামাত, যিনি এই বর্তমান জুলাই এবং অগাস্ট বিপ্লবে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন, অন্যতম বড় ভূমিকা পালন করেছেন, তাকে আমরা সম্বর্ধনা দিয়েছি। তার জন্য লন্ডনে কিছু প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে, পাবলিক রিসেপশনের জন্য 17 তারিখ ডেট ঠিক করা হয়েছে, কিছু ডিপ্লোম্যাটিক অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে, পার্লামেন্টে মিটিং হবে, এরপর হচ্ছে সিভিল সোসাইটির সাথে মিটিং হবে। আমরা এবং লন্ডনের আরও যারা সিভিল সোসাইটির মেম্বার তাদেরকে নিয়ে এবং আলেমুলামাদেরকে নিয়েও প্রোগ্রাম হবে। আমরা পুরো লন্ডনবাসী ওনার আগমনে উজ্জীবিত এবং ওনাকে বরণ করার জন্য উজ্জীবিত, এবং আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা সুন্দর আরও বড় প্রোগ্রাম করব, যাতে ওনাকে সুন্দরভাবে আমরা রিসিভ করতে পারি। আমাদের 17 তারিখ, আপনারা প্রোগ্রামের একজাক্ট ভেনু পরে জানবেন, আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সকলকে জানানো হবে। বাট আপাতত 17 তারিখের কথাটা আমরা বলি যে মানে রয়্যাল রিজেন্সিতে প্রোগ্রাম আয়োজন করা হয়েছে, আর বাকি প্রোগ্রামগুলোর কথা আমরা জানবেন 17 তারিখ, 15 তারিখ, তারপর হচ্ছে 18 তারিখ, 19 তারিখ। এভরি ডে হি ইজ বুকড, হি ইজ হেভিলি বুকড। আমরা আরও দুঃখিত যে সকলের আবদার আমরা নিতে পারছি না। আমরা সকলের জন্য আমরা মানে সকলকে সাথে নিয়ে ওনার কোনো মিটিং আয়োজন করতে পারছি না। লন্ডনের যারা ডিগনিটারিস এবং সিভিল সোসাইটির মেম্বার তাদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম আয়োজন করছি, বাট লন্ডনবাসী যেন ওনাকে বরণ করে নিতে পারে সেই সুযোগটা আমরা করে দিচ্ছি 17 তারিখের প্রোগ্রামে। আপনারা সকলে আমন্ত্রিত। আসসালামু আলাইকুম। নির্বাচনের পূর্ব প্রস্তুতি নয়, আমরা বাংলাদেশে একটি বিপ্লব সংগঠিত হয়েছে এবং বাংলাদেশে প্রকৃত গণতন্ত্রের দিকে বাংলাদেশ যাচ্ছে, সেই গণতন্ত্রের যাত্রায় আপনাদের সকলকে সাথে নিয়ে ডক্টর শফিক কীভাবে কাজ করতে পারে, ওনার আরও অবদান, আরও ভূমিকা কীভাবে উজ্জ্বল করতে পারে, তার জন্যই এই প্রোগ্রামগুলো। ধন্যবাদ। আশা করছি আমিরে জামাতের এই সফর বাংলাদেশের মানুষের জন্য এবং এখন যে দেশ গড়ার কাজ চলছে সেই দেশ গড়ার কাজে ইতিবাচক ভূমিকা রাখবে। তেমন ওনার গাইডলাইন এবং এখানের এই 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যেভাবে মহা ভূমিকা রেখেছেন এই দেশের প্রবাসীরা, ইভেন এই রিসেন্ট বিপ্লবেও, জুলাই বিপ্লবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা আশা করছি আগামী দেশ গড়ার কাজেও ওনাদের পরামর্শ এবং গাইডলাইন কাজে লাগবে এবং আমিরে জামাতের সফর এখানে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। ধন্যবাদ। আমরা অনেক বেশি আনন্দিত আমিরে জামাতকে জুলাই বিপ্লবের পর খুবই অল্প সময়ের মধ্যে আমরা লন্ডনে স্বাগত জানাতে পেরেছি। উনি রাজি হয়েছেন, এসেছেন এবং আমরা আশা করি তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশের রাজনীতিতে অনেক বেশি গুরুত্ব বহন করে বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়নের পথে এবং উত্তরণের পথে এই সফর অনেক বেশি গুরুত্ব রাখে এবং ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। লন্ডনে তার যে প্রোগ্রামগুলো হবে সেগুলো আমরা সময় মতো যথাসময়ে মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ।